السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. প্রিয় দর্শক, ঈদ উল ফিতর 2020 এর পর আজকে প্রথম জীবন জিজ্ঞাসা শুরু হলো আবার আপনাদের জন্য। এই মুহূর্তে টিভি সেটের সামনে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দাওয়া টেলিভিশনের নিয়মিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার 1079 পর্ব দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। প্রিয় দর্শক, করোনাময় পরিস্থিতি সারা বিশ্ব জুড়ে, বাংলাদেশ তা থেকে দূরে নয়। জীবন জিজ্ঞাসা প্রতিদিন আমরা একটি নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা শুরু করি, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নের জবাবগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে দিয়ে থাকি আমরা ইনশাআল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দুনিয়ার জীবন মুমিনদের জন্য পরীক্ষা স্বরূপ। এই যে দুনিয়ার জীবন রয়েছে, এই জীবনটি একজন ইমানদারের জন্য পরীক্ষা স্বরূপ, এটি হলো আজকের আলোচনার বিষয়। প্রিয় দর্শক, আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওর সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, গবেষক, কলামিস্ট, ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকার সম্মানিত মুহাদ্দিস, আপনাদের আমাদের সকলের প্রিয়ভাজন ব্যক্তি ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা টেলিফোন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে পারেন, পাঠাতে পারেন প্রশ্ন। দাওয়া টেলিভিশনের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আপনারা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, অপর ভাইকে দিন জানতে সহযোগিতা করতে পারেন। দাওয়া টেলিভিশনের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পাঠাতে পারেন। আমরা আপনাদের সাথে রাত 10টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, আর এরই মধ্যে আপনাদের সকল প্রশ্নের জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। মুমিনের দুনিয়ার জীবন পরীক্ষা স্বরূপ, এই বিষয়টি আমরা আজকে আলোচনা করতে চাই। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আপনাকে মোবারকবাদ আজকে আমাদের জীবন জিজ্ঞাসার 1079 পর্বে। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটি সুসংবাদ জানিয়ে রাখি, সপ্তাহের প্রতি শনিবার আমাদের সাথে ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার আপনাদের জন্য থাকবেন এবং আপনাদের সাথে আলাপচারিতা করবেন, আপনাদের সকল প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, মুমিনের দুনিয়াবি জীবন কেমন হবে? শেখ ডক্টর আহমদ আবুল কালাম আজাদ বাশার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অবাদ, সম্মানীয় উপস্থাপক, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন মুমিনদের দুনিয়ার জীবনের ব্যাপারে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আখেরাতের তুলনায় এটা একটি কম দামি বস্তু, এটা ধোকা প্রবণতা প্রবঞ্চনার জিনিস। দুনিয়া আল্লাহ তাআলার কাছে মূল্যহীন একটি জায়গা, তাই মোমেনের জন্য দুনিয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেলখানার সাথে তুলনা দিয়ে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মোমেনের জেলখানার মতো। তো দুনিয়ার জীবনে আমরা যদি আল্লাহ তাআলার সন্তোষকে আমাদের জীবনের লক্ষ্য বানিয়ে চলতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেকগুলো বিষয় উপেক্ষা করে চলতে হবে। দুনিয়া হচ্ছে চাকচিক্যময় একটি জায়গা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হুলুয়াতুন খাদরা, দুনিয়া বড় মিষ্টি, এটা সতেজ, এর প্রতি মানুষের চিরাচরিত একটি আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে তারপরে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যিগিরা লিন্নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদদা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারথ। যে আল্লাহ তাআলা নারী সন্তানাদি স্বর্ণ রৌপ্য ইত্যাদি গবাদি পশু ক্ষেত খামারকে মানুষের কাছে খুব আকর্ষণীয় করে তৈরি করেছেন। এখন এই আকর্ষণীয় করে তৈরি করে তিনি আবার কিছু বিধি নিষেধ দিয়েছেন, যে এটা করো এটা করো না, এটা ধরো এটা ধরো না, এটা খাও সেটা খেও না। এখন এগুলো যখন মেনে চলতে হয় তখনই আমাদের একটু কষ্ট করতে হয়। এজন্য জেলখানার কয়েদির সাথে তুলনা দেয়া হয়েছে। জেলখানার কয়েদি যেমন সে ইচ্ছা করলে সবকিছু করতে পারে না, অনুমোদিত নয়। সে যত পয়সাওয়ালার ছেলে হোক, জেলখানা যাওয়ার পরে ইচ্ছা করলে সে মুন্ন সিরামিকের প্লেটে ভাত খেতে চাইলে সেটা দেয়া হবে না, কাটারি ভোগের চাল খেতে চাইলে তাকে দেয়া হবে না, সে যদি কুরিয়ার কম্বলে ঘুমাতে চায় তাকে সেটা দেয়া হবে না। তাকে নির্ধারিত কিছু রুল রেগুলেশন মেনটেন করেই জেলখানার সম্বল, থালাবাটি, কম্বল, এটাই তাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তো ঠিক দুনিয়া মোমেনের জন্য জেলখানার নামান্তর, এখানে তাকে যা মন চায় তা করার সুযোগ নেই, তাকে ইচ্ছা করলে নিজের মন মতো চলার অনুমোদন করা হয়নি, বরং কিছু সীমারেখা দিয়ে বলা হয়েছে, তিলকা হুদুদুল্লাহ ফালা তাতাদুহা, এগুলো আল্লাহর সীমানা, লঙ্ঘন করো না। এখন এই সীমানা মতো চলতে গেলেই কিছু পরীক্ষা দিতে হয়। লোভ, হিংসা, ঘৃণা, ক্রোধ, এগুলো মানুষের জিবিল্লি ফিতরতি, সৃষ্টিগত একটি অভ্যাস। তো যখনই টাকা পয়সার লোভ আসবে তখনই শরীয়তের সীমানা তাকে মেনে চলতে গেলে পরীক্ষা দিতে হবে, লোভ সংবরণ করতে হবে। সত্যের বিপক্ষে যারা অবস্থান করে তাদের কিছু আচরণ আমাদেরকে বিক্ষুব্ধ করে তোলে, কিন্তু আবার শরীয়ত সীমা দিয়েছে যে তুমি বিক্ষুব্ধ হয়ে কোনো কাজ করো না, ফাসবির, ধৈর্য ধারণ করো। তখন আমাদেরকে সে ক্ষোভকে দমন করে চলা লাগে। আবার ভালো পথে চলতে গেলে আমাদের উপর জুলম হবে, অত্যাচার হবে, বিভিন্নভাবে হেয় করা হবে। এই সব কিছুর মোকাবেলা করেই যদি আমরা চলতে পারি তাহলে আখেরাত আমাদের জন্য উন্মুক্ত হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, তিলকা দার, আখেরাতের সে ঘর, লিল্লাযীনা আমানু, যারা মুমিন তাদের জন্য আমি বানিয়েছি, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। এখন মুমিনের জীবনটা এই দুনিয়াতে একটি পরীক্ষা ক্ষেত্রের মতো, জেলখানার কয়েদির মতো। মোমেন যদি নিজেকে একজন পরীক্ষার্থী মনে করে ভালো লিখতে পারে, ভালো করতে পারে, তাহলে তার জন্য ভালো ফলাফল আশা করা যায়। ঠিক জেলখানার কয়েদির মতো কিছু আইন মেনে চলতে তাকে বাধ্য করা হয়েছে, এই আইনগুলো যদি সে মেনে চলতে পারে তাহলে তার জন্য আখেরাতের ভালো ফলাফল অপেক্ষা করছে। তাই আমরা যারা মুমিন তারা নিজেদেরকে স্বাধীন মনে করব না। আল্লাহ তাআলা পরাধীনতার একটি শৃঙ্খল আমাদের গলায় দিয়ে তারপরে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনার কাছে আসতে চাই একজন দর্শকের টেলিফোন নিয়ে, তারপর আসতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করব। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় দেখছি যে একজন হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়ার বিধান সম্পর্কে, তো যতটুকু জেনেছি যে একজন হারাম উপার্জনকারীর খাওয়ার বিধান হচ্ছে, এটা হারাম উপার্জনকারীর বাড়িতে খাওয়ার বিধান সর্বোচ্চ যেটা আছে, যে যদি হারাম উপার্জনের পরিমাণ কম হয় এবং হালাল বেশি হয় সেক্ষেত্রে খাওয়া যায়, তবে না খাওয়া উত্তম। কিন্তু সেটা অনেক সময় আত্মীয়তার খাতিরে অনেকের বাড়িতে খাওয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে কি করণে যদি খাওয়া হয়ে থাকে হারাম উপার্জনকারীর বাড়িতে? অনেক উলামা একরাম পয়েন্ট দিছে, এই যদি খাওয়া হয় তাহলে যে পরিমাণ খাবে সেই পরিমাণ অর্থ দান করার কথা বলছে,
এটা কতটুকু সহি? ওনারা আবার বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নাকি কোন এক সাহাবা এরকম এক হারাম উপার্জনকারীর বাড়িতে খেয়েছিল, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে তাকে বলছে যে ওই পরিমাণ অর্থ দান করার কথা বলছিল, এটা কতটুকু কোথায় আছে যদি একটু জানতে বলতেন আমাকে। আপনি কোত্থেকে বলছেন? আমি ঢাকা থেকে। নামটা বলুন, আপনার নামটা বলবেন একটু। রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, জি রফিক ভাই, আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দিব। থাকুন দাওয়া টিভির সাথে। শেখ ডক্টর আহমদ আবুল কালাম আজাদ বাশার, আপনি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছু সীমাবদ্ধতা দিয়েছেন, কিছু রুলস দিয়েছেন। জি হ্যাঁ, এখন যদি আমরা এই সীমার ভিতরে থেকে জীবন যাপন করতে পারি তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন তিনি জান্নাত প্রস্তুত করেছেন। এখন মোমেনের জীবনটাই হবে দুনিয়াতে একজন মুসাফিরের জিন্দিগির মতো, তাহলেই সফলতা সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো যেন তুমি একজন মুসাফির। অর্থাৎ একজন মুসাফির সে তার চলার পথের জায়গার যেই পথে সে চলছে এটাকে সে গন্তব্য মনে করে না। মুসাফিরের একটা ডেস্টিনেশন থাকে, গন্তব্য থাকে, সে ওই গন্তব্যের অভিমুখেই চলতে থাকে। তো দুনিয়াটা আমাদের থাকার জায়গা নয়, এটা হলো আমাদের আখেরাতের পথে যাওয়ার রাস্তা। আমরা রুহের জগতে ছিলাম, সেখান থেকে আমরা চলছি আমাদের গন্তব্যে। মানুষগুলোর গন্তব্য দুই ভাগে বিভক্ত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কারো গন্তব্য জান্নাতের দিকে, কারো গন্তব্য জাহান্নামের দিকে। এখন আমরা যারা জান্নাতের দিকে যেতে চাই, আমরা দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলে তো হবে না, এটা থাকার জায়গা নয়। তাই দুনিয়ার জিন্দগিটা আমাদের কাছে একটা সরাইখানার মতো হওয়া উচিত, বিশ্রামাগার। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে, এখানে আমরা যে যে অবস্থায় আছি আমাদের মনে রাখতে হবে, থাকতে চাইলেও এখানে থাকতে দেয়া হবে না। উইদাউট এনি ইনফরমেশন, উইদাউট এনি সিগন্যাল, কোন রকমের সতর্কবার্তা অথবা তথ্য দেওয়ার আগেই হঠাৎ করে মালিক টান দিতে পারেন, তখনই আমাদেরকে চলে যেতে হবে এখানকার অবস্থান ছেড়ে দিয়ে। সুতরাং এটাকে পেয়ে যেন আমরা খুশি হয়ে না যাই, আমাদের আখেরাতই হবে আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন। এজন্য দুনিয়ার জীবনটাকে একজন মোমেন সেভাবে সাজাবে যেভাবে সাজালে পরে আখেরাতটা সমৃদ্ধ হবে। তবে এই কথার অর্থ এই নয় যে আমরা যারা মোমেন মুত্তাকি আছি আমরা বৈরাগী হয়ে যাব, আমরা দুনিয়া ত্যাগ করব, এটা ইসলামের শিক্ষা নয়। লা রুহবানিয়্যাত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নেই। আমরা এই দুনিয়া এখানে থেকেই এখানকার পরিবেশ, এখানকার আবহ সবকিছুকে সাথে নিয়েই আমরা ট্যাকেল করে জান্নাতের পথে পা বাড়াতে হবে। কারণ টাকা পয়সা দুনিয়াদারি এগুলোও লাগবে, বাড়ি লাগবে, প্রয়োজনে গাড়ি লাগবে, থাকার জন্য প্লট লাগবে, কাপড় কেনার জন্য টাকা লাগবে, মসজিদ বানাতেও টাকা লাগবে। দুনিয়া সেরে দিয়ে আখেরাত নয়, তবে আবার মোমেনের জীবনের লক্ষ্য হবে দুনিয়া, এটাও নয়। একজন মোমেনের কাছে এ দুনিয়ার সম্পদ, বাড়ি গাড়ি এগুলো হবে নৌকার তলার পানির মতো। নৌকা চলতে গেলে পানি লাগবেই, এটা আবশ্যক। তো দুনিয়ায় যদি আমরা থাকতে চাই টাকা পয়সা লাগবেই, এটাও আবশ্যক। কিন্তু মাঝিকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই যেন ওই পানিটা আবার নৌকার ভিতরে ঢুকতে না পারে। পানি না থাকলে নৌকা চলবে না, কিন্তু পানিটা নৌকার তলায় থাকতে দিন, এটাকে নৌকার ভিতরে ঢুকানো যাবে না। যদি ভিতরে ঢুকানো হয় তাহলে পানিটা আবার নৌকাটাকে ডুবিয়ে ছেড়ে দেবে। তো ঠিক টাকা পয়সা আমাদের জীবনের জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে যেন সন্তুষ্ট থাকতে পারি। তবে হ্যাঁ, হালাল ভাবে যদি আসছে বেশিও আসে সেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গ্রহণ করা জায়েজ আছে, তবে সেই টাকা দিয়ে আবার আখেরাত যেন আমরা
লাভ করতে পারি সে চেষ্টাও আমাদের করতে হবে। কিন্তু ধন্যবাদ ডক্টর আমাদের বলুন আবুল কালাম আজাদ বাশার, আপনাকে চমৎকার করে আপনি দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে বললেন। আরেকজন দর্শক আছে আমাদের সাথে, আমরা টেলিফোনটা নিয়ে আপনার কাছে আবার আসতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ ঢাকা থেকে। জি প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা বিভিন্ন পীর সাহেবদের কাছ থেকে শুনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, আবার কেউ বললো যে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা যাবে না, লা ইলাহা জিকির করা যাবে না। তাহলে আমরা আসলে সঠিক জিনিসটা জানতে চাই, আর যারা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে তাদের কি অবস্থা? আমার প্রশ্ন এই একটা। আরেকটা প্রশ্ন হলো, বাইতুল্লাহ তাওয়াফ আজকে সৌদি সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। জি আসলে বাইতুল্লাহ তাওয়াফটা কি বন্ধ করা যাবে? এইভাবে তারা আইন করে যে বন্ধ করে দিল, এটা কি আল্লাহর বিরুদ্ধে ঘোষণা হলো কিনা? তারপরে দেখা যাচ্ছে যে সৌদি সরকার হারামাইন শারিফাইনের দুটি মসজিদের খাদেম, তাদেরকে বলা হয় খাদেমুল হারামাইন শারিফাইন, কিন্তু দেখা যায় আজকের পত্রিকায়, আজকের টিভিতে দেখতে পাচ্ছি আমরা, ইউটিউবে দেখতে পাচ্ছি যে সৌদি সরকার মানে ইসরায়েলের সাথে যোগসাজশ করে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে না উঠানোর জন্য চেষ্টা করছে। এখন এই ব্যাপারে আপনাদের ফতোয়া কি? এই তিনটি প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে ভাইজান, আমরা চেষ্টা করব দেখি আপনার প্রশ্নগুলোর কতটুকু জবাব দেওয়া যায়। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আপনার কাছে প্রথম টেলিফোনের প্রশ্ন, রফিকুল ইসলাম ঢাকা থেকে উনি প্রশ্ন করেছেন, হারাম টাকা উপার্জনকারীর বাড়িতে খাওয়ার বিষয়ে কিছু আলেম বলেছেন যে যিনি অল্প হারাম খান তার বাড়িতে খাওয়া যেতে পারে, আর যিনি বেশি হারাম খান তার বাড়িতে খাওয়া যাবে না। আপনার মতামত? আসলে যদি কোনো ব্যক্তির ইনকাম শুধু হারাম হয় এবং আমরা এটা নিশ্চিত হই যে সে হালাল কোনো টাকা পয়সা উপার্জন করে না, তাহলে তার বাড়িতে খাবার খাওয়ার ব্যাপারে সকল আলেমরাই একমত যে ঠিক হবে না। আর কেউ যদি এমন হয় তার হালাল ইনকাম আছে হারাম ইনকাম আছে, তো এমন ব্যক্তির বাড়িতে খাওয়ার ব্যাপারে হলো আমাদের বক্তব্য হলো যে যেহেতু তার হালাল ইনকামও আছে, সেহেতু যদি কেউ খেতে চায় খেতে পারে, তবে এক্ষেত্রেও না খাওয়াই উত্তম। কারণ হারাম খেলে এবাদত কবুলিয়াতের মাঝে ঘাটতি তৈরি হয়, তাই যারা হারামের সাথে সম্পৃক্ত তাদের দাওয়াত গ্রহণ না করাই শ্রেয়। একান্ত যদি গ্রহণ করা লাগে তাহলে উপস্থিত হয়ে খাবার না গ্রহণ করার জন্য যে পন্থা অবলম্বন করা উচিত সেটা করে নিলে হয়। এক্ষেত্রে আমার সাজেশন থাকবে, আমি এমনটা দেখেছি দু একজন সচেতন মানুষের, কারণ দাওয়াত তো আর হুট করে হয় না, স্বাভাবিকত একটু একদিন আগে দুই দিন আগে পাঁচ দিন আগে মানুষ জানে, আর হুট করে যদি হয় তাহলে আমি এখন খাবো না, আমি খেয়ে এসেছি বা আমি এখন খাচ্ছি না, এ জাতীয় কিছু একটা বলে এড়িয়ে যাবে। আর আগে যদি হয় তাহলে উনি রোজা রাখতে পারেন। আমি দেখেছি যে মেয়ের বিয়েতে দাওয়াত দিছে, কাছের আত্মীয় না গেলে মাইন্ড করবে, এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, তাই ওই দিন বুদ্ধি করে রোজা রেখে দেয়া, নফল রোজা রেখে দেয় আর অনুষ্ঠানে হাজির হয়। তো হাজির হয়ে সামাজিকতা যেটা করা দরকার সেটা করলো, আর ওনাদেরকে জানালো যে আমি তো রোজা রেখেছি এজন্য আমি খেতে পারছি না, আমি দুঃখিত, তাহলে তাদের মনকষ্ট গেল না। একজন মুমিনের জন্য হারাম থেকে বেঁচে থাকার জন্য যত বুদ্ধি প্রয়োগ করা দরকার সবটা করে আমি মনে করি এমন ব্যক্তিদের খাবার গ্রহণ থেকে নিজেকে বিরত রাখাই উচিত। ধন্যবাদ ডক্টর আবুল কালাম আজাদ বাশার আপনাকে। এবারে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আব্দুল্লাহ বিন আব্দুল লতিফ ঢাকা থেকে করেছেন, ইল্লাল্লাহ জিকির করা, লা ইলাহা জিকির করার বিষয়ে এক একজন এক এক মতামত দেন, এই জিকিরের জবাবটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক আপনারা দেখছেন জীবন জিজ্ঞাসা, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন
দাওয়া টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউবে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অপর ভাইকে দিন জানতে সহযোগিতা করবেন। আমরা যাচ্ছি ছোট্ট বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। জাকাত হলো সলাত এবং সোমের মতো একটি ফরজ আর্থিক ইবাদত। জাকাত আদায় করে আপনার সম্পদকে পবিত্র করে নিন। সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলার উপর ন্যস্ত হয়। ধনীদের সম্পদ রয়েছে গরিবের অধিকার। জাকাত আদায়ের মাধ্যমে গরিবের সে অধিকারই আদায় করা হয়। জাকাত ধনী গরিবদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে। জাকাত অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য তৈরি করে। জাকাত আল্লাহর বাণী প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। জাকাত দিন প্রচারে প্রধান সহযোগী। দাওয়া টেলিভিশন আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী প্রচারে আপনার সহযোগিতা কামনা করছে। আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী প্রচারে দাওয়া টেলিভিশনকে আপনার সাদাকা জাকাত প্রদান করুন। এই দাওয়া টিভি দুনিয়া আখিরাতের কল্যাণে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনার জাকাত ও সাদাকা দাওয়া টেলিভিশনকে প্রদান করুন। আপনার জাকাত সর্বোত্তম উপায়ে আদায় করুন এবং দিন প্রচারে গর্বিত সহযোগী হন। আপনার জাকাতের একটি অংশ পাঠাতে পারেন দাওয়া টিভিতে। আমরা আপনার পাঠানো জাকাতের অর্থ দিয়ে দাওয়াতি কাজ করতে চাই, হতে চাই সওয়াবের অংশীদার। জাকাত বা দানের টাকা পাঠানোর ঠিকানা: আহেদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর 00813300018681, সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক লিমিটেড, গুলশান শাখা। সরাসরি যোগাযোগ করতে পারেন আহাত মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, 1B সপ্তমতলা, রূপায়ণ ট্রেড সেন্টার, 114 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন 02-4831-8479 এবং 02-4831-8480। বিকাশ নম্বর 01793-179-377। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে সফল ব্যক্তিত্বে কিভাবে পরিণত করতে পারি, তাদেরকে কিভাবে সত্যিকার তালিম এবং তারবিয়াত আমরা প্রদান করতে পারি। ইবতিআদ আন কাসরাতিল লাউমি ওয়াল ইতাব, যে সন্তানদেরকে শিশুদেরকে সকল অবস্থায় আমরা তাদেরকে তিরস্কার করে থাকি, ভৎসনা। চলমান পৃথিবীর কঠিন বাস্তবতার নিরিখে প্রিয় সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সঠিক জ্ঞান ও কর্মপদ্ধতি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে অধ্যাপক মুখতার আহমদের বিশেষ আলোচনা অনুষ্ঠান তালিম ও তারবিয়াত জিএম সালাউদ্দিনের প্রযোজনায় দেখুন প্রতি শুক্র ও শনিবার @dawa.tv। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই জীবন জিজ্ঞাসার 1079 পর্ব থেকে। আজকে আমরা আলোচনা করছি দুনিয়ার জীবন মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ। আর আপনাদের সকল প্রশ্নের জবাব সহ এই বিষয়ে আলোচনা করছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাশার, আপনাকে বিরতির পরে আবারও স্বাগতম আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনার কাছে আমরা একটা প্রশ্ন রেখেছিলাম বিরতির পূর্বে, যে ইল্লাল্লাহর জিকির এবং লা ইলাহার জিকির সম্পর্কে। জি ধন্যবাদ। আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, উযকুরুল্লাহ কামা আল্লামাকুম, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো যেমন ভাবে তিনি তোমাদের শিখিয়েছেন। জিকির একটি ইবাদত, আর আমরা জানি যে ইবাদত সরাসরি আল্লাহ তাআলা শিখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এজন্য আল্লাহর নির্ধারিত পন্থা যেটা রাসূল আমাদের দেখিয়েছেন, এর বাহিরে ইবাদত করা যাবে না। যদি করা হয় তাহলে সেটার ইবাদত থাকবে না। এখন জিকির একটি ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন আমাদের সেভাবেই করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিকির করেছেন, সাহাবাই কেরামকে তিনি জিকির শিখিয়েছেন, এবং কিভাবে করেছেন, কি কি শব্দে করেছেন, কি সিস্টেমে করেছেন, সবকিছু হাদিসের কিতাবগুলোতে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শুধুমাত্র জিকির আসকার নয়, তিনি থুতু ফেলেছেন কিভাবে সেটাও হাদিসে আছে। তিনি টয়লেটে প্রবেশ করেছেন কোন পা দিয়ে, বের হয়েছেন কোন পা দিয়ে, সেটাও হাদিসে আছে। রাতের বেলা ঘুমিয়েছেন কোন কাতে, সেটাও হাদিসে আছে। সবকিছু যদি থাকে
নিশ্চয় জিকিরের মতো একটি চমৎকার ইবাদত, এটার সবিস্তারে বর্ণনা হাদিসের কিতাবে থাকতেই হবে এবং সেটা আছে, এবং হাদিসের কিতাবগুলো আমাদের কাছে আছে, এগুলো হারিয়ে যায়নি। তো যেহেতু আমাদের কাছে আছে, সেহেতু এটা নিয়ে বিতর্ক থাকার কথা নয়। এখন বিতর্ক তৈরি হওয়ার কারণ হলো হাদিসে নাই, তারপর আমি করব, কেন করব, অসুবিধা কি? আমরা এই জাতীয় কথা বলে যখন ইবাদত করতে যাই, অথবা অমুক হুজুর করেছেন, তমুক হুজুর করেছেন, এই দলিল দিয়ে আমরা ইবাদত বানাতে চাই, অথবা নাহু শরফের কায়দা দিয়ে আমরা প্রমাণ করতে চাই যে এটা জায়েজ আছে, আমরা যখন অসুবিধা কি, অমুক হুজুর করেছেন, নাহু শরফ দিয়ে জায়েজ, এই জাতীয় খোঁড়া যুক্তিকে সামনে এনে ইবাদত বানাতে শুরু করব, তখনই ঝামেলা তৈরি হবে। আর যখন আমরা বলবো রাসুল করেছেন কি, আমরা সেটা জানতে চাই, রাসুল কিভাবে করেছেন আমরা সেটা জানতে চাই, তাহলে কোরআন হাদিস সামনে আছে, কোনো ঝামেলা হওয়ার কথা নয়। এখন আজকে যে ইল্লাল্লাহ জিকির নিয়ে অনেক রকমের কথা পাওয়া যায়, কেউ কেউ বলেন জায়েজ আছে, আবার একদল ওলামা বলেন এটা জায়েজ নাই। এই কথাটাই আসতে চাই আপনার কাছে একটা টেলিফোন নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করব? জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল আলিম। জি আব্দুল আলিম, উত্তরা ঢাকা। জি উত্তরা ঢাকা। প্রশ্ন করুন। গান দেখা কি পাপ? কি দেখা? নম্বর প্রশ্ন হচ্ছে এই যে আমি ওই নামাজ বাসা বসে ফলো করতে পারবো কিনা। প্রথম প্রশ্নটা কি করেছিলেন? প্রথম প্রশ্ন হচ্ছে যে গান শোনা কি পাপ? গান শোনা পাপ কিনা? আচ্ছা, আর হলো দ্বিতীয় প্রশ্ন হলো মক্কা মদিনার সাথে জুমার সালাতের সাথে আপনি বাসায় বসে একসাথে অংশগ্রহণ করতে চান? হ্যাঁ। তিন নম্বর হচ্ছে যে আমি যে এই কোরআন শরীফ হাদিস এই সমস্ত পড়িয়া যদি বকশে দেয় তাতে কোনো অপরাধ হবে কিনা? বাবা মাকে দোয়া বকশে দেয়া, এখন একদল ওলামা বলছেন এটা বেদাত। তাদের বক্তব্য হলো এটা কেন বেদাত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত শব্দে জিকির করেছেন সকল শব্দগুলো হাদিসের কিতাবে আছে, কিন্তু ইল্লাল্লাহ শব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করেছেন এমন একটি হাদিসও নেই। তিনি জিকির করেছেন, বলেছেন আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শুধু ইল্লাল্লাহ ভাঙ্গা হবে কেন? রাসূল তো ভাঙেননি। আল্লাহর হাবিব জিকির করেছেন সুবহানাল্লাহ, তাসবিহ পড়েছেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, এইভাবে তিনি আরো কিছু শব্দে জিকির করেছেন। জিকিরের আলফাজগুলো সাহাবাই কেরামকে শিখিয়েছেন, সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্ব নবীর শিখানো আলফাজ জিকির করেছেন। ঠিক কিভাবে জিকির করতে হবে রাসূল শিখিয়েছেন, দাঁড়াইয়া না বসে, লাফ দিয়ে না ফাল দিয়ে, ঠিক না ধীরস্থির ভাবে, ইতমিনানের সাথে, খুশু খুদু নিয়ে, সবকিছু হাদিসে আছে। তো যেহেতু আছে, আর ইল্লাল্লাহ শব্দে বিশ্বনবী একদিন জিকির করেছেন এমন একটি হাদিসও নাই, যেটা হাদিসে নাই সেটা ইবাদত হতে পারে না। এবং মজার ব্যাপার হলো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সংখ্যা প্রায় 125,000, একজন সাহাবি ইল্লাল্লাহ জিকির করেছেন এমন একটি হাদিসও পাওয়া যায় না। তো যেহেতু পাওয়া যায় না, সুতরাং এটা ইবাদত হতে পারে না। হযরত হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাআব্বাদ বিহা আসহাবু রাসূলিল্লাহি ফালা তাতাআব্বাদু বিহা, যে ইবাদত রাসূলের সাহাবাগণ করেননি ও দুনিয়ার মানুষ
তোমরা সেটাকে ইবাদত মনে করো না। এখন ইবাদত যদি না হয় তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি সওয়াবের নিয়তে দিনের নতুন কিছু আবিষ্কার, সেটা যে ব্যক্তি নতুন কিছু আবিষ্কার করবে এটাই হলো বিদআত। আল বিদআত হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফি জামানি আসহাবি, রাসূল এবং সাহাবাদের জামানায় যেটা ইবাদত হিসাবে করা হতো না, এমন কিছু যদি পরবর্তীতে কেউ বানিয়ে দেয় এটাই হলো বিদআত। তাহুয়া রদ্দুন, এবং সেটা প্রত্যাখ্যাত। এখন ইল্লাল্লাহ জিকির রাসূল করেননি, সাহাবারা করেননি, আপনারা কেন করবেন, আমি কেন করব? এ প্রশ্ন করা হলে বলে পীর সাহেব হুজুর বলছে। তো পীর সাহেব তো আপনার জন্য অনুকরণীয় আদর্শ নয়, আপনি পীর সাহেবকে দেখে তো ইবাদত শিখবেন না। কেউ কেউ বলে যে এটা হাদিসে যায়, মুস্তাসনা মুস্তাসনা মিনহু দিয়ে হাদিস পাওয়া যায়, ইল্লাল ইসখির, সে বুখারীতে বিখ্যাত ইসখিরের হাদিস, সেখানে ইল্লা শব্দের পরে ইসখির আছে, তাহলে ইল্লাল ইসখির যেহেতু হাদিসে আছে তো ইল্লাল্লাহ বলা যেতে পারে। তো নাহু সরফ দিয়ে মুস্তাসনা মুস্তাসনা মিনহু দিয়ে উনারা কি ইবাদত বানাতে চান? নাহু সরফ কি ইবাদত বোঝার জন্য, নাকি নতুন নতুন ইবাদত বানানোর জন্য? তো নাহু সরফ দিয়ে যদি ইবাদত এরকম বানানো শুরু হয় তাহলে কোরআনে ইল্লাল্লাহ যেমন আছে ইল্লাহু তো আছে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখন কেউ যদি ইল্লাহু 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 বলে আর আপনি বলেন যে এটা জায়েজ নাই, সে বলবে কেন জায়েজ নাই, এটা তো কোরআনে আছে। তা আপনি বলবেন হাদিসে নাই, রাসূল করে নাই, সে বলবে মুস্তাসনা মুস্তাসনা মিনহু দিয়া জায়েজ আছে। তো তাহলে তো এভাবে নাহু সরফ দিয়ে মানুষ ইবাদত বানানো শুরু করবে। সুতরাং এখানে আমাদের গোড়ামি কাজ করছে। বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে আমরা দেখি যে ইল্লাল্লাহ জিকির তারা জায়েজ বলছে, এটাকে তারা অনুমোদন করছে। যখন তাদেরকে বলা হয় হাদিসে নাই, তখন তারা বলে নাহু সরফে জায়েজ আছে, আস্তাগফিরুল্লাহ আলাজিম। অথচ এই আলেমদেরকে যখন ভিন্ন বিষয় প্রশ্ন করা হয়, ওই আলেমদের মুখ দিয়ে কথা বের হয় যে এটা হাদিসে নাই, এটা করা যাবে না, কেয়াম করা জায়েজ নাই, কেয়াম মানে ইয়া নবী সালাম আলাইকা বলে যে দোয়াটা দুরুদটা পড়া হয়, অসংখ্য আলেম বলে এটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? রাসূল এইভাবে করে নাই, সাহাবারা এইভাবে করে নাই। ওই লোকগুলো আবার ইল্লাল্লাহ জিকির করছে, জিজ্ঞাসা করলে তখন তারা এবার গোজা মিলের আশ্রয় নেয়। তো তাহলে এক জায়গায় বলবে হাদিসে নাই তাই জায়েজ নাই, এখানে এসে বলবে নাহু সরফে জায়েজ, এটা হলো দ্বিচারিতা, এটা দ্বিমুখী নীতি, এটা নেফাক, এটা কপটতা। এজন্য সত্য প্রকাশিত হওয়ার পরে যে ব্যক্তি সত্যকে গ্রহণ করবে না সে ব্যক্তি হচ্ছে অহংকারী, মুতাকাব্বির। আমরা অহংকার বলতে শুধুমাত্র মনে করি যে নিজেকে বড় মনে করা ইত্যাদি ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ইন্নামাল কিবির বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকারের সংজ্ঞা হলো সত্যকে গ্রহণ না করা এবং মানুষকে হেয় করা, ছোট মনে করা। এখন আমাদের অসংখ্য ওলামা যারা একটা হাদিসও নাই, আমরা বারবার বলে আসছি, আজকেও বলছি এখানে, যে ইল্লাল্লাহ জিকিরের পক্ষে একটি হাদিসও রাসূল করেননি, সাহাবারা করেননি। তো রাসূল এবং সাহাবাই কেরাম যেটা করেননি সেটাকে কোনোভাবেই ইবাদত মনে করে করা যাবে না, করলে এটা বেদাত হবে এবং এটা কবিরা গুনাহ হবে। এটা বেদাতে হাসানা নয়, ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা নাই, ইবাদতের সহযোগী হিসাবে বেদাতে হাসানা হয়। আবুল কালাম আজাদ বাসার বেদাতে হাসানা বেদাতে সাইয়া ইসলামে তার কোন অবস্থান আছে কিনা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সালেউদ্দিন নোয়াখালী সদর উপজেলার করমুল্লা থেকে বলছি। জি, গতকাল সাহেব লাইভে একটা প্রশ্নের উত্তর দিছিলেন যে মা বাবা হারাম ইনকাম করার কথা বলছেন, এই প্রেক্ষিতে হারাম ইনকাম না করার জন্যই বলছেন, তবে মা বাবার সাথে মা বাবা মনে কষ্ট নিলে নাকি অন্যভাবে মনে কষ্ট নিলেও আমি ক্ষতিগ্রস্ত হব, এরকম একটা উত্তর দিছিলেন। তো আমার একটা প্রশ্ন হলো যে
আমি আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখার জন্য, যৌথ ফ্যামিলিতে থাকি তো, আমার স্ত্রীকে পর্দা করার জন্য আমার ঘরের সামনে দিয়ে একটু আড় করার বেড়া করে আড় করার চেষ্টা করছি, মা বাবাকে সাধ্য মতো বুঝাইছি, কিন্তু মা বাবার কথা হলো যে পরিবেশ নষ্ট, তো সেই ক্ষেত্রে মা বাবাকে কোনোভাবে কনভিন্স করা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমার করণীয় কি? জি ধন্যবাদ আপনাকে। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আপনি চমৎকার করে বলছেন, আমাদের হাতে একেবারে সময় কম, আমরা সংক্ষেপে উত্তর দিতে চাই, অনেকগুলো প্রশ্ন আছে। আপনি বলছেন বিদাতে হাসানা, বিদাতে হাসানা বলছিলাম যে হ্যাঁ, কুল্লু বিদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, তাহলে হাসানা এবং সাইয়্যা আসলো কোত্থেকে? ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। বেদাতে হাসানা বেদাতে সাইয়্যা, এটা আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে শব্দ গ্রহণ করে একদল ওলামা বেদাতকে হাসানা এবং সাইয়্যা দুটি ভাগে ভাগ করেছেন। যখন তারাবির নামাজ তিনি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে নেতৃত্বে শুরু করলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি মসজিদে উপস্থিত হয়ে দেখছেন সাহাবারা চমৎকার ভাবে জামাতের সাথে তারাবির নামাজ পড়ছে, তখন তিনি বলেছিলেন নিআমাল বিদআতু হাযা। এই যে বলছেন নিআমাল বিদআতু হাযা এবং নিআমাল বিদআতু হাযিহি, দুইটাই হাদিসে লব্জ আছে। এখান থেকে যে এটা চমৎকার একটি বিদআত, এই নিআমা শব্দ থেকে কেউ কেউ বলছেন এটা হাসানাত। এরপর আরেকটি হাদিস আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা, ওই হাদিস থেকেও কেউ কেউ শব্দ নিয়ে বিদআতকে হাসানা বলতে চান। এখন আমরা বলতে চাই যে আসলে প্রকৃত অর্থে রাসূলের বক্তব্য দান্দিক নয়, যে কুল্লু বিদআতিন হাসান কুল্লু বিদআতিন দলালা, আল্লাহর হাবিব বলছেন সকল বিদআতি ভ্রষ্টতা, সুতরাং সেখানে হাসানা হয় কেমনে? এর মানে হলো যে আসলে বিদআতে হাসানা বলতে এমন বিদআতকে বোঝানো হচ্ছে যেই বিদআত আসলে নতুন আবিষ্কৃত নয়, যেমন হযরত ওমর বললেন জামাতে তারাবি দেখে যে চমৎকার একটি বিদআত, অথচ তারাবি কি রাসূলের জামানায় তিন দিন জামাতে হয়নি? তিন দিন তো হয়েছে, তাহলে এটা নতুন আবিষ্কার নয়। বেদাতে হাসানা বলতে উনারা বুঝাতে চান এমন বেদাত শাব্দিক অর্থে, কিন্তু পারিভাষিক অর্থে সকল বেদাতি ভ্রষ্টতা, কুল্লু বেদাতিন দলালা, ইবাদতের ক্ষেত্রে বেদাতে হাসানা বলতে কোনো বেদাত নাই। তবে সহযোগী হিসাবে দুটা হতে পারে, একটাকে বলা হয় বেদাত লিদ্দিন আর একটা বেদাত ফিদ্দিন। যেটা বেদাত লিদ্দিন এটাকে হাসানা বলছে, যেমন মাদ্রাসা তৈরি করা, কোরআন হাদিস বোঝার জন্য নাহসরূপের বই বানানো, এগুলো হচ্ছে মাদ্রাসার বিল্ডিং বানানো, এগুলো বেদাতে হাসানা, এগুলো বেদাত লিদ্দিন। কিন্তু ইল্লাল্লাহ দিকির এই জাতীয় কোনো বেদাত নয়, এটা সরাসরি ইবাদত। ইবাদতের ক্ষেত্রে নতুন আবিষ্কার বেদাতে সাইয়্যা, এটা কবিরা গুনাহ, সুতরাং ইল্লাল্লাহ দিকির করলে সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা তো নাই, বরং কবিরা গুনাহ হবে যেহেতু এটা বেদাতে সাইয়্যা। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আপনি চমৎকার করে বলছেন, আপনি আপনি ইবাদতের কথা বলেছেন, ইবাদত তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, নিশ্চয়ই তরিকা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমাদের দেশে তরিকা তো চার পাঁচটা আছে, এখন আমরা তো ইবাদত করি, জিজ্ঞেস করে এটা কাদেরিয়া তরিকায় জায়েজ আছে, এটা আবার মুদাদ্দিদিয়া তরিকায় জায়েজ আছে, অথচ আপনি চমৎকার ভাবে বললেন যে ইবাদত আল্লাহ কর্তৃক নির্ধারিত, তরিকাটা হলো রাসূলের, তরিকা তো চারটা নয়, তরিকা একটা হবে, কিন্তু এখন আমরা এই তরিকা বাড়াইয়া দিয়া আমরা বলতে চাই শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে, এই তরিকা জায়েজ নাই, সে তরিকায় জায়েজ আছে, এগুলো সব ভ্রান্তি, এগুলো সব বিভ্রান্তি, বরং তরিকা শুধু একটা। বলবেন চমৎকার একটা আলোচনা শুরু হয়েছে, আমরা যদি সময় পেতাম আপনার আপনার সেই মুখনিসৃত মূল্যবান কথাগুলো নিতে পারতাম। আমি বলতে চাচ্ছি যে ইবাদত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করতে পারেন না, ইবাদত তো শুধু মালিক দেন, তিনি প্রচার, শুধু প্রচার, রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে প্রসেসটা জানিয়েছেন। জি 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 জি, একটু একটু বলবেন জি। আসলে ব্যাপার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির বাহিরে কোনো কথা বলতেন না, কোনো কাজ করতেন না, কোনো অনুমোদন করতেন না। আল্লাহর বক্তব্য মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, বিশ্বনবী নিজ থেকে কোনো কথা বলেননি, কোনো কাজ করেননি, যা করেছেন ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন, এটা ওয়াহি, ইউহা যা করা হয়েছে, প্রত্যাদেশ তার কাছে পাঠানো হয়েছে,
তো সুতরাং আল্লাহর হাবিব নিজে কিছু নির্ধারণ করেননি, বরং যেই ওহী উনার কাছে এসেছে সেটা উনি নিজেও মেনে চলতেন। আল্লাহর বক্তব্য, কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আপনি বলুন যে ওহী আমার কাছে করা হয় সেটা মানতে আমি বাধ্য। ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি, যদি আমি আমার রবের অবাধ্য হই, না মানি, আমি ভয় করি আযাব ইয়াউমিন আযীম, যে কঠিন দিবসে আল্লাহ আমাকে আযাব দিতে পারে। এটা কোরআনের আয়াত। সুতরাং অন্যের তরিকা দেখাইয়া ইবাদত করার সুযোগ ইসলামে নেই। তরিকা হবে বিশ্ব নবীর দেখানো তরিকা, যেটা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়ে আমাদের দেখিয়েছেন। ধন্যবাদ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করো। জাকির হোসেন কিশোরগঞ্জ থেকে বলছি। জি জাকির ভাই, প্রশ্ন। আমার যে শাইখের কাছে আমার প্রশ্ন হলো যে আমি বিসমিল্লাহ বলে উযু করি। জি বিসমিল্লাহ বলে উযু করি, আগে পরে কিছু বলি না। পরে উযুর শেষে, হ্যালো, আমরা শুনছি আপনাকে, মানে উযুর শেষে উযুর এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূল, এটা বলি, এটা কি ঠিক আছে কিনা? আর এই আমাদের, আমরা তো নামাজের মধ্যে, নামাজের শেষে, ফরজ নামাজের শেষে সম্মিলিত মোনাজাত করি না। তো আমার প্রশ্ন হলো যে জুমার নামাজের শেষে আমরা কি মোনাজাত, সম্মিলিত মোনাজাত করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। জি আমরা একটু ফেসবুকের দিকে নজর দিতে চাই। আমাদের সাথে আছেন এমডি মহসিন, সালাম জানিয়েছেন মামুনুর রশিদ, আমাদের সাথে অসংখ্য দর্শকরা আছেন, আশিক আছেন, খন্দকার আয়ুব আছেন আমাদের সাথে, আব্দুল্লাহ মামুন আছেন আমাদের সাথে, আছেন আনোয়ার হোসেন ইতালি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ আল রাব্বি আছেন আমাদের সাথে, খন্দকার আইনুল আসিফ আছেন আমাদের সাথে চিটাগং থেকে আছেন আমাদের সাথে, মিজানুর রহমান আছেন আমাদের সাথে, মনিরুল ইসলাম আছেন আমাদের সাথে, ইমাম জুনায়েদ হুসাইন আছেন আমাদের সাথে, মোহাম্মদ নিজামুদ্দিন আছেন আমাদের সাথে, মুখলেস সরকার, রফিকুল ইসলাম, ওমর, তারপর আছেন আমাদের সাথে শাহরুখ হোসেন তন্ময়। আপনাদের সকলকে দাওয়া টিভির পক্ষ থেকে মোবারকবাদ। অবশ্যই আপনারা আজকের আলোচনাটি আপনারা লাইক এবং শেয়ার করে অপর ভাইকে দিন জানতে সহযোগিতা করবেন। শেখ, আমাদের হাতে সময় আছে আর 12 মিনিট, আমরা অনেকগুলো প্রশ্নের জবাব দিতে চাই আপনার মাধ্যমে। এবারে প্রশ্ন, আব্দুল আলিম উত্তরা থেকে প্রশ্ন করেছেন, গান শোনা পাপ কিনা? জি, যে গান শুনলে পরে ইমান কমে যাবে, নেফাকে বৃদ্ধি পাবে, যৌন উত্তেজনা তৈরি হবে, শব্দের মাঝে সুরসুরি আছে, ওই গান শোনা জায়েজ নাই। আর যে গানের মাঝে আল্লাহ তাআলার প্রশংসা আছে, রাসূলের সেখানে রাসূলের ইয়া আছে, কি নাত রাসূল আছে, নাত আছে, প্রশংসা আছে, যেগুলো দেশপ্রেম তৈরি করে, মা বাবার জন্য মনে আকর্ষণ তৈরি করে, এই জাতীয় গান যেগুলো আমরা বাংলায় গজল বলে থাকি বাংলাদেশের পরিভাষায়, এগুলো শোনা যায়, যেগুলা নাশিদ বলা হয়, এগুলো জায়েজ আছে। ধন্যবাদ আপনাকে। মক্কা মদিনার জুমার সাথে বাংলাদেশে বসে অংশগ্রহণ করা যাবে কিনা? যাবে না, টাইমের বিশাল হেরফের, কারণ জুমার নামাজ সূর্য হেলার পরে পড়া হয় এবং সেটার সময় থাকে আসরের আগ পর্যন্ত, কিন্তু বাংলাদেশ থেকে তো 3 ঘন্টার ব্যবধান, তাই সেখানে অংশগ্রহণ করার সুযোগ থাকবে না। এরপরে মেকানিক্যাল বিষয়, সেটা আরো দূরত্ব, ইমাম অনেক দূরে, সব মিলিয়ে এই সুযোগ নেই। বাবা মাকে দোয়া বক্সে দেয়া যাবে কিনা? আসলে আমাদের দেশে এই সিস্টেমটা চালু আছে যে আমরা কোরআন শরীফ পড়ে বক্সায়া দেই, বলি আল্লাহ আমার সওয়াবটা ওই সওয়াবটা পৌঁছায় দেন, এগুলো হাদিসে পাওয়া যায় না। তবে ইবাদত করে তার উসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়, তখন ক্ষমা চাওয়া যায়, ইস্তেগফার করা যায় যে আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার এই ইবাদত তেলাওয়াত কবুল করো, আমার বাবা মাকে এর উসিলা ক্ষমা করো। ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এটাই কোরআনে বর্ণিত আছে অসংখ্য আয়াতে, কিন্তু আমরা যেভাবে সওয়াব পাঠাইয়া দেই এটা কোরআন হাদিসে পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। সালাউদ্দিন ভাই প্রশ্ন করেছেন, স্ত্রীকে পর্দায় রাখার জন্য বাবা মার ঘরের সাথে ওনার ঘরের একটু পার্টিশন তৈরি করেছেন, বাবা মা সেটাতে নিষেধ করছেন, করণীয় কি? বাবা মাকে বোঝাতে হবে
এটা স্ত্রীর অধিকার যে সে তার জন্য একটা রুম দেবে, তার স্ত্রীকে ভরণ পোষণ দেয়া তার জন্য ফরজ, তার প্রাইভেসি মেনটেন করার জন্য একটা রুম দেয়া তার জন্য ফরজ, মহরানা দেয়া তার জন্য ফরজ, তাকে পর্দা রাখা তার জন্য ফরজ, স্বামীর জন্য কিছু ফরজ দায়িত্ব আছে, তার মাঝে একটা হলো তার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করা। তো বাবা মা এটা বুঝবে না, তাই সে বুঝাবে, তাকে বুঝতে দেবে, চেষ্টা করবে। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, তাদেরকে আবার বদ্দোয়া নেহার মতো অবস্থায় যেন না যায় সেটাও খেয়াল করতে হবে। আস্তে আস্তে বুঝালে ইনশাল্লাহ বুঝ তৈরি হয়ে যাবে। জাজাকাল্লাহ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছেন নাগাইশ দরবারের সম্মানিত পীর মাওলানা মুশতাক ফয়জি ভাই। ধন্যবাদ মুশতাক ফয়জি ভাই। ধন্যবাদ মাওলানা মুশতাক ফয়জি পীর সাহেব আপনাকে দাওয়া টিভির এই অনুষ্ঠানের সাথে যুক্ত হওয়ার জন্য। এবারে প্রশ্ন, জাকির ভাই কিশোরগঞ্জ থেকে প্রশ্ন করেছেন, অজু করার সময় বিসমিল্লাহ বলে অজু করেন, তারপরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেন, ঠিক আছে কিনা জানবো, আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আব্দুল হক রাজবাড়ী। প্রশ্ন হলো, আমার স্ত্রী অজু করার পরে গরুর গোবরের বুদা গন্ধ আছে না? জি হ্যালো। জি, গোবর দিয়ে যে লাঠি বানানো হয়, ধন্যবাদ আপনাকে। শেখ ডক্টর আবুল কালাম আজাদ বাসার, এবারে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, করেছিলাম যে বিসমিল্লাহ বলে অযু শুরু করেন, অযু শেষে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটা, ঠিক আছে? এটা চমৎকার, চমৎকার। বিসমিল্লাহ বলে উনি অযু শুরু করবেন এবং অযু শেষ করে আকাশের দিকে তাকিয়ে এটা সুন্নাহ সম্মত, ওনার সিস্টেম ঠিক আছে। যে আরেকটা প্রশ্ন ছিল, জুমার সালাতে সম্মিলিত মুনাজাত করতে পারবে কিনা? ওয়াক্তিয়া নামাজে, যেমন ওয়াক্তিয়া নামাজের পরে দোয়া আছে, জিকির আজকার আছে, ঠিক জুমার ব্যাপারে একই মাসালা, জুমার ব্যাপারে একই মাসালা। কিন্তু আমাদের দেশে পরিবেশ পরিস্থিতির কারণে কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো মসজিদে আমরা এখনো সে পরিবেশ তৈরি করতে পারিনি যে জুমার দিন দোয়া করা হবে না, বরং জুমার দিন অনেকে দোয়া সে বসে, এ দোয়া সে দোয়া, বাপ মরছে, মা মরছে, কোরআন খতম করেছে, এ বিপদ থেকে বাঁচতে চাই, তখন আবার যদি দোয়া না করে এটা নিয়ে আবার ঝগড়া পাসার তৈরি হয়ে যায়, সেই জন্য সেখানে অনেক সময় আমরা বাধ্য হই। তবে শরীয়তের বিধান হলো যে স্বাভাবিকত ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া জুমাতেও নাই, ওয়াক্তিয়াতেও রাসুল করেছেন, একটা হাদিসও নেই। তবে ব্যক্তিগতভাবে কেউ যদি দোয়া করতে চায় সেটার অনুমোদন আছে। ধন্যবাদ আপনাকে। আমরা ফেসবুকের দিকে একটু নজর দিতে চাই। মিজানুর রহমান বলছেন, একা সালাত আদায় করতে ইকামতের প্রয়োজন আছে কিনা? না, একা সালাত আদায় করতে ইকামত জরুরি নয়, তবে যদি উনি দিতে চান তাহলে নিষেধ নাই, সেটাও সওয়াব হবে, জায়েজও আছে। ধন্যবাদ আপনাকে। শুক্রবারে রোজা রাখার বিষয়ে কোনো হাদিস রয়েছে কিনা? ওমর আমাদেরকে প্রশ্ন করেছেন ফেসবুকে। শুক্রবারে, শুধু শুক্রবারকে কেন্দ্র করে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, এজন্য শুধু একদিন নয়, বরং আল্লাহ হাবিব বলছেন তোমরা এর আগে একদিন অথবা পরে একদিন যদি এভাবে রাখো তাহলে জায়েজ আছে। অথবা কেউ যদি লাগাতার রোজা রাখে আর তার লাগাতার রোজা রাখতে গিয়ে শুক্রবার পড়ে যায় সেটাও জায়েজ আছে। কেউ মানত করে যে আমার এই বিপদ থেকে আমি বাঁচলে আগামী শুক্রবারে রোজা রাখবো, তাহলে মানতের রোজা শুধু শুক্রবার রাখা জায়েজ আছে। কিন্তু এমনিতে নর্মাল রফল রোজা শুধু শুক্রবারে না রেখে সাথে একটা যোগ করবে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি দাওয়া টিভির ফেসবুকে যুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলাম স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক ডক্টর আহমদ আবুল কালাম, আপনাকেও মোবারকবাদ দাওয়া টিভির আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। এবার আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, আব্দুল হক ভাই রাজবাড়ী থেকে প্রশ্ন করেছেন যে গোবর দিয়ে স্টিক তৈরি করা হয়, স্ত্রী অজু করার পরে সেই স্টিক দিয়ে রান্না করেন, হাতে লাগলে অজু নষ্ট হবে কিনা? যদি সেটা শুকায় যায় তাহলে কোনো অসুবিধা নাই,
আর যদি ভিজা থাকে আর ওনার হাতে লাগানো থাকে, অজু ভাঙবে না, তবে সেটা উনি ভালো করে পরিষ্কার করে নামাজ পড়তে পারবে। গোবরের হাতে লাগলে অজু ভাঙে না, ময়লা লাগলেও ভাঙবে না। যদি বাচ্চার পসরা পায়খানা অজুর পরে হাতে লেগে যায়, শুধু ওই অংশটুকু ধুইলে যথেষ্ট হবে, ওটুকু লাগার কারণে অজু ভাঙবে না। আমরা ইউটিউবের দিকে নজর দিতে চাই, অনেকে বলেছেন অনুষ্ঠানটা কবে কবে হয়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রতিদিন রাত 9টা থেকে 10টা দাওয়া টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় আর 6 ঘন্টা পর পর 3 বার পূর্ণ প্রচার হয়। আশা করছি আপনারা অনুষ্ঠানটি দেখবেন এবং এখান থেকে দিন জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাংলাদেশের সারা সারা ইসলামী স্কলারগণ এই দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসা অংশগ্রহণ করে থাকেন। আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, এমডি আলে, মুনাফিক কাদেরকে বোঝানো হয়েছে? ডক্টর আবুল কালাম আজাদ বাসার। মুনাফিক বলতে বোঝানো হয় এমন কিছু মানুষ যারা মুখে কালেমা গ্রহণ করেছে, কালেমার কথা বলেছে, স্বীকার করে, কিন্তু অন্তরে কালেমা নাই। অর্থাৎ তারা আল্লাহকে অন্তর থেকে, রাসুলকে গ্রহণ করেনি, তারাই হলো প্রকৃত মুনাফিক। আর এমনিতে যাদের মিথ্যা বলার অভ্যাস আছে, ওয়াদা ভঙ্গ করে, কথা বললে ঝগড়া ফাসাদ হলে গালিগালাজ করে, এরপরে মানুষের সাথে লেনদেন করলে আমানতে খেয়ানত করে, এগুলো বড় বড় মুনাফিকের ছোট ছোট আলামত। তবে প্রকৃত অর্থে মুনাফিক হলো যাদের অন্তরে কালেমা নেই, মুখে প্রকাশ। মুনাফিকের কাছে কাদের আকীদাগত মুনাফিক? জি জি। ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার, এবার আপনার কাছে যে প্রশ্ন, আমাদের হাতে সময় আছে আর 4 মিনিট, দুটি প্রশ্নের জবাব আপনাকে দিবেন ইনশাআল্লাহ। কোরআনে কি কি পরীক্ষার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যে পরীক্ষাগুলো মুমিনদেরকে করবেন? আল্লাহ মুমিনদেরকে করবেন, পরীক্ষা করবেন, কি কি পরীক্ষার কথা বলেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, হাসিবান্নাস আন ইউতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করছে যে তাদেরকে ইমান এনেছি বললে ছেড়ে দেব, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা এরপরে বলছেন, আরেকায়েতে ওয়ালা নাব্লুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদেরকে। লামে তাকিদ নুনে সাকিলা, দুটি গুরুত্বপূর্ণ শব্দকে দৃঢ়তার সাথে ব্যক্ত করে আল্লাহ বলছেন, অবশ্যই আমি পরীক্ষা করব। আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বিশাইয়িন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ ব্যাখ্যা করছেন এবার, আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব, অর্থাৎ হক কথা বললেই অ্যারেস্ট করা হবে, সত্যের উপর থাকলেই ফাঁসি দেয়া হবে, সত্য কথা বলবেন ধরে নিয়ে যাওয়া হবে, হক বলবেন শাসন করা হবে, জুলুম করা হবে। আল্লাহ বলেন, এই জাতীয় ভয় থাকবে, এই ভয় দিয়েও পরীক্ষা করব, দেখি তুমি সত্য বলো কিনা, নাকি সুবিধাবাদী হয়ে যাও। এরপরে ক্ষুধার ভয় থাকবে, অর্থাৎ চাকরি চলে যাবে, সত্য বলবেন, সত্যের পথে থাকবেন, চাকরি চলে যাওয়ার ভয় থাকবে, জেলখানা নিয়ে রেখে দেবে, খাবার দেবে না, 3 দিনের উপাস রাখবে, রিমান্ডে নেবে, খাবার দেবে না, ক্ষুধার ভয় থাকবে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের ক্ষতি হবে, পরীক্ষা করবেন আল্লাহ তাআলা এই জাতীয় জিনিসগুলো দিয়ে। আজকের যে করোনা, এটাও মুমিনের জন্য একটি পরীক্ষা। আল্লাহ তাআলা বিপদ মুসিবত দেন, জানমালের ক্ষতি করেন, এই ক্ষতির মাধ্যমে আল্লাহ দেখতে চান মানুষগুলো আল্লাহর সিদ্ধান্তের ব্যাপারে কি মনোভাব পোষণ করে। যারা মুমিন, যখন ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ, এই জাতীয় মুসিবতের পরীক্ষা আসবে, তখন তারা বলবে, আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আল্লাহর দিকে ফিরে যাব। যারা ধৈর্য ধরবে এই পরীক্ষা সমূহের মাঝে, ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহর বক্তব্য, হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ নিজে তাদের সঙ্গী হয়ে থাকবেন। তো এই বিপদ মুসিবত আসবে, আসতে পারে, এটা স্বাভাবিক, আল্লাহ বিপদ দিয়ে আমাদেরকে আবার তার দিকে ফিরিয়ে নিতে চান। ফাখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বিভিন্ন ভাবে কোরআনে বলছেন, তারা যেন বিনয় হয়, তারা যেন আমার দিকে ফিরে আসে, আমি এই পরীক্ষাগুলো দিয়ে তাদেরকে সতর্ক করি। জাযাকাল্লাহ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার, আপনি আমাদেরকে খুব সুন্দর করে বললেন। সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, স্ত্রী সন্তান ফিতনা একটু বুঝিয়ে বলবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইন্নামা মুআলুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান ফিতনা। আরেকায়েতে সূরা তাগাবুনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিনা যাওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুবাল লাকুম ফাহযারুহুম, তোমাদের স্ত্রী তোমাদের সন্তান হয়তো তোমাদের দুশমন, নিশ্চয় তোমাদের স্ত্রী এবং সন্তান কারো কারো জন্য দুশমন, এই দুশমনই তারা করবে আখেরাতে।
এর মানে হলো ফিতনা হলো সন্তানের কারণে মানুষ বিপর্যয়ে পড়ে যায়, আল্লাহ মুখী না হয়ে আল্লাহ বিমুখ হয়ে যায়, পরিবারের কারণে হারাম খাওয়া শুরু করে, পরিবারের প্রয়োজনে মানুষ সীমালঙ্ঘন করে, স্ত্রী পেয়ে মায়ের সাথে খারাপ আচরণ করে, স্ত্রীকে ভালো রাখার জন্য অফিসে ঘোষ খাওয়া শুরু করে, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, সুদে টাকা লাগায়, একটু সন্তানকে ভালো স্কুল কলেজে পড়াবে, এগুলো তার জন্য বিপর্যয়ের কারণ হবে। আবার এই সন্তান এবং স্ত্রীকে যদি সঠিকভাবে পরিচালনা না করে, তারা কেয়ামতের দিন আল্লাহর আদালতে বাবার বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে মামলা দেবে যে তিনি আমাদেরকে ভালো করে চালালে আমরা গুনাহগার হতাম না। বাবা সন্তানকে তার নিজের টাকা খরচ করে নাচের স্কুলে দেয়, গানের স্কুলে দেয়, ওই সন্তান কবিরা গুনাহগার হয়। বাবা এমন শাড়ি কিনে দেয় যে শাড়ি দিয়ে গায়ের চামড়া এবং পশম সহ দেখা যায়, ওই শাড়ি পরে মেয়ে বৈশাখী অনুষ্ঠানে যায়। বাবা নিজে নাটকের মঞ্চে হাজির করে নিজের মেয়েকে, মেয়েটা সিনেমা নাটকে অভিনয় করে, বাবা আবার তার গাড়িতে করে বাসায় নিয়ে আসে হাসরের ময়দানে। এই জাতীয় বাবার বিরুদ্ধে সন্তান মামলা দেবে। এই সন্তানের কারণেই বাবা দুনিয়াতে যেমন বিপর্যয়ে পড়ে, আখেরাতেও বিপর্যয়ে পড়বে। আর যদি তাদেরকে ঠিকঠাক পরিচালনা করে এমন বাবার মাথায় আল্লাহ তাআলা সন্তানের নেক আমলের কারণে নূরের তাজ পরিয়ে দেবেন, যে তাজের উজ্জ্বলতা সূর্যের চেয়েও বেশি হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমাদের সময় বলছে একেবারে শেষ। আমাদের অস্ট্রেলিয়া থেকে একজন বোন প্রশ্ন করেছেন, এই প্রশ্ন উত্তরটা দিয়ে আমরা আজকে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। লিসনার আসসালামু আলাইকুম, আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, আমার একটা ছোট প্রশ্ন ছিল, প্রশ্নটি হলো আমরা অজুর পরে কিছু দোয়া করি, এখন ফরজ গোসলের পর আমরা কি করব, আমরা কি অজুর দোয়া করব নাকি অন্য কোন দোয়া, যেহেতু ফরজ গোসলের পর অজু না করলেও চলে? ফরজ গোসলের পরে আর কোন অজু নেই, তবে হ্যাঁ একটি জিনিস আছে, অজুর চার নাম্বার অংশটা বাকি থাকে, সেটা হলো অজু করার আগে, সরি গোসল করার আগে তিনি মুখ ধুবেন, হাত ধুবেন, মাথা মাসে করবেন, কিন্তু পাটা ধুবেন না। তাই তিনি গোসল শেষ করার পরে সর্বশেষ পা ধুয়ে বের হবেন, যখন পা ধুলেন তখন তার অজুর পূর্ণতা হলো, তাহলে তিনি অজু শেষে যে দোয়া পড়েন ঠিক ওই দোয়াটা পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার, আপনি দীর্ঘ একটি ঘন্টা আমাদের দর্শকদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে চমৎকার কিছু আলোচনা করেছেন, আল্লাহ আপনার এই সময় কুরবানিকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন আমিন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দুনিয়ার জীবন মুমিনের জন্য পরীক্ষা স্বরূপ এই বিষয়টি সহ আপনাদের পাঠানো প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য, জানি না কতটুকু দিতে পেরেছি, যদি এর মধ্যে কোনো ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, আল্লাহর কাছে কায়েম মনোবাক্যে ক্ষমা চাচ্ছি, আর যা আলোচনা করলাম তা যেন আমরা আমল করতে পারি। আসুন না আমরা আল্লাহর দিকে ফিরে যাই, এই করোনাময় পরিস্থিতিতে আমরা বেশি বেশি করে তাওবা ইস্তিগফার পড়ি, সাইয়্যিদুল ইস্তিগফার আমরা বেশি বেশি করে পড়ি, আল্লাহর দিকে ফিরে আসি। প্রিয় দর্শক, আল্লাহর দিকে ফিরে আসতেই হবে আমাদেরকে, এর বিকল্প কোনো কিছু নেই। আজকে সারা বিশ্ব স্তম্ভিত হয়ে গেছে আল্লাহর সামান্য একটি সৈনিক, সে করোনা নামক সে ছোট্ট অতি ক্ষুদ্র একটি সৈনিকের কাছে। আধুনিক বিশ্ব আজকে টোটালি স্টপ হয়ে গেছে যে এই সৈনিককে থামানোর জন্য। আসুন না আমরা আল্লাহর কাছে ফিরে যাই, মহাপরাক্রমশালী আমাদের মালিক রাজা ধীরাজ, তার কাছে আমরা ফিরে আসি, তার বিধানগুলো আমরা মানি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন করোনা থেকে। আমরা আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যেন হেফাজত করেন, সারা বিশ্বের মুসলিম মিল্লাতকে যেন আল্লাহ হেফাজত করেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের জীবন জিজ্ঞাসা। প্রিয় দর্শক, আগামীকালকে একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।